ট্রাম্পের চাপে আরও প্রায় 4 লাখ ভিডিও ছড়ালো টিকটক। এদিকে থাকছে ট্রাম্প আবারও ভোট চুরি করে ক্ষমতায় আসতে পারেন হিলারি। ওদিকে থাকছে মার্কিন নাগরিকদের দেশে ফিরতে দিচ্ছেন না মাদুরো। আরও থাকছে ইরান বিরোধী নিষেধাজ্ঞার চেষ্টা করলে আবারও আমেরিকা অপমানিত হবে। সর্বশেষ থাকছে আমিরাতে জাহাজ আটক করলো ইরান, উত্তেজনা। এবার থাকছে সব খবরের বিস্তারিত আলোচনা, সাথেই থাকুন। ট্রাম্পের চাপে আরও প্রায় 4 লাখ ভিডিও সরিয়েছে টিকটক। একই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিদ্বেষমূলক ভিডিও স্ট্যাটাস ও কমেন্ট প্রতিরোধে বেশ জোর দিয়েছে। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক তাদের প্ল্যাটফর্ম থেকে গত 2 দিনে 3,80,000 ভিডিও এবং 64,000 কমেন্ট মুছে দিয়েছে এনগ্যাজেট। গত জানুয়ারিতে কমিউনিটি গাইডলাইন তৈরির পর থেকে এই কার্যক্রম শুরু হয়। যদিও এর মাধ্যমে শতভাগ বিদ্বেষমূলক বক্তব্য কিংবা কন্টেন্ট চিহ্নিত হয়নি বলেও জানানো হয়েছে। এক ব্লগ পোস্টে টিকটকের পক্ষ থেকেও আরও জানানো হয়েছে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে 1,300-এর অধিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। চলতি বছরের শুরু থেকে নীতিমালার অংশ হিসেবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে এটি করা হয়েছে। অ্যাপের সার্চ থেকেও এ ধরনের কন্টেন্টের ফলাফল প্রদর্শন করছেন না টিকটক। সামাজিক যোগাযোগ মাধ্যমে মডারেশন টিম প্রতিনিয়ত এ বিষয়ে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। এদিকে থাকছে ডোনাল্ড ট্রাম্প আবারও ভোট চুরি করে ফের আমেরিকার ক্ষমতায় ফিরতে পারেন বলে বিস্ফোরক দাবি করছেন হিলারি ক্লিনটন। এই প্রসঙ্গে ভোটারদের 2016 সালের নির্বাচনের কথাও মনে করিয়ে দেন তিনি। বলেন জো বাইডেন ও কমলা হ্যারিস 30 লাখ বেশি ভোট পেলেও হেরে যেতে পারেন। সোমবার থেকে ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশন শুরু হয়। বুধবার নিউ ইয়র্কের বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সমর্থনে বক্তব্য রাখেন হিলারি ক্লিনটন। সাবেক এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, আমি ভেবেছিলাম ডোনাল্ড ট্রাম্প একজন ভালো প্রেসিডেন্ট হবেন, কিন্তু দুঃখের বিষয় হলো তিনি পদে বসার আগে যা ছিলেন পরেও তা রয়েই গেলেন। গত 4 বছর ধরে মানুষ আমাকে বলছে যে উনি কতটা ভয়ানক তা আমি বুঝতে পারিনি। যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রপতি দরকার যার ধৈর্য থাকবে, নির্দিষ্ট লক্ষ্য অনুসরণ করে যিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমার মনে হয় জো বাইডেনের মধ্যে সে যোগ্যতা রয়েছে। এরপরে 2016 সালের নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে ওই বছর ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ট্রাম্পের চেয়ে 29 লাখের বেশি পপুলার ভোট পেল। ইলেকটোরাল কলেজের ডেলিগেটদের ভোটের জন্য হার স্বীকার করতে হয়েছিল তাকে। ওদিকে থাকছে ভেনিজুয়েলার সরকার দেশটি থেকে মার্কিন নাগরিকদের বের হতে দিচ্ছেন না। মানবিক সহায়তায় সেখান থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টাও প্রত্যাখ্যান করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান এমন দাবি করেছেন খবর রয়টার্সে। তিনি বলেন, মার্কিন নাগরিকদের ভেনিজুয়েলায় ছেড়ে চলে যাওয়ার আশার সুযোগ দিতে অতীতে আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মাদুরো ও তার সঙ্গীরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নাগরিকরা যেন সেখান থেকে নিরাপদ নিজ দেশে ফিরে আসতে পারেন তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব বিকল্প ভেবে দেখবে। মাদুরো সরকারকে স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন। বিপরীতে বিরোধী দলীয় জুয়ানকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছে ট্রাম্প প্রশাসন, যদিও ভেনিজুয়েলার প্রতিষ্ঠানগুলোতে মাদুরোর পুরো নিয়ন্ত্রণ রয়েছে। বৃহস্পতিবার টুইটারে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরেজা বলেছেন, আমাদের নিজস্ব এয়ারলাইন্স কনভেসিয়ার মাধ্যমে মার্কিন নাগরিকদের প্রত্যর্পণের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার অধীনে এই প্রস্তাব মেনে নেওয়া অসম্ভব, কারণ কনভিয়াসের মাধ্যমে মার্কিন নাগরিকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। কলম্বিয়া ভিত্তিক ভেনিজুয়েলার বিষয়ক ইউনিটের মার্কিন কূটনৈতিক জেমস স্টোরি বলেন, মার্কিন নাগরিকদের জিম্মি করে রেখেছেন মাদুরো সরকার, সেখান থেকে নিজ মাটিতে ফিরতে অন্তত 800 লোক আমার কাছে সহায়তা চেয়েছে। অপরদিকে থাকছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাকথে রাভানজি বলেছেন, আমেরিকা যদি তার দেশের বিরুদ্ধে মেকানিজমের মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা চালায় তাহলে তারা আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অপমানিত হবে। বৃহস্পতিবার এক টুইটার পোস্টে মাজিদ তাকতে রাভানজি একথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর একদিন আগেই বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য তিনি জাতিসংঘ নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইন্দোনেশিয়া বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে কাজ করছেন। পম্পে বলেন, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে ইরানের বিরুদ্ধে অভিযোগ করবেন যে 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করছেন না। তিনি চীন ও রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা পুনর্বহালের ওয়াশিংটনের প্রচেষ্টায় যেন তারা বাধা না হয়। মাইক পম্পে এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন যাতে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা বলা হয়, কিন্তু নিরাপত্তা পরিষদে প্রায় সব সদস্য ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এদিকে থাকছে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ আটক করেছে ইরান। দেশটির আঞ্চলিক জলসীমা লঙ্ঘন
লঙ্ঘনের অভিযোগে ক্রুটিসহ জাহাজটি আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। এদিকে একই দিন আমিরাতের কোস্টগার্ড ইরানি দুই জেলেকে গুলি করে হত্যা করে, এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি নিয়ে গত সপ্তাহ থেকে তেল সমৃদ্ধ দেশ তেহরান আবুধাবির মধ্যে উত্তেজনা চরম আকারে দেখা দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সোমবার দেশের আঞ্চলিক সীমান্তে আমিরাতি জাহাজ বেআইনিভাবে প্রবেশ করায় জাহাজ ও ক্রুদের আটক করা হয়েছে। একই দিনে আমিরাতের কোস্টগার্ড ইরানি দুই জেলেকে গুলি করে হত্যা করে এবং তাদের নৌকা জব্দ করেছে। এ ঘটনা স্বীকার করে বুধবার সংযুক্ত আরব আমিরাত পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এতে তারা ক্ষতিপূরণ দিয়ে সম্মত রয়েছে বলে খবর জানানো হয়েছে। এ ঘটনায় তেহরানে অবস্থিত আমিরাতি দূতাবাসের দায়িত্বে থাকা কূটনৈতিককে তলব করেছেন ইরান। রয়টার্সের পক্ষ থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো রকম মন্তব্য করতে অস্বীকার করেছেন।